সুপ্রদর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশে বাইরের থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা। আজ 20শে ডিসেম্বর, রোজ সোমবার, আমরা খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমানে অবস্থান করতেছি হাফিজুল ডেইরি ফার্ম। আর এই হাফিজুল ডেইরি ফার্মটি পরিচালনা করে থাকে হাফিজুল ভাই। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়াতে। আর এই খামারটি পরিচালনা করে থাকে হাফিজুল ভাই, এর আগেও বলছি আপনাদেরকে, উনি মূলত এখান থেকে বকনা বাচ্চা, ষাঁড় বাচ্চা, গাভীগরু সবই বিক্রি করে থাকে। তো আজকে হাফিজুল ভাইয়ের কাছে বেশ কিছু হাই কোয়ালিটি গির বকনা, শাহিওয়াল বকনা, শাহিওয়াল গাভী, জার্সি গাভী, কিছু ছাগল রয়েছে যা আমরা আপনাদেরকে দেখাবো, এবং এগুলোর দাম জাত বয়স সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আমরা কথা বলবো হাফিজুল ভাইয়ের সাথে, তার সাথে কথা বলে জানার চেষ্টা করব ওনাদের কাছে যে গরুগুলো রয়েছে, কী ধরনের গরু রয়েছে, এগুলোর দাম কেমন, জাতে মানে গুণে কেমন, এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো হাফিজুল ভাইয়ের সাথে। তো চলুন প্রথমে আমরা তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো। তো চলে আসলাম আপনার খামারে, জানলাম যে বেশ কিছু ভালো ভালো বাচ্চা সংগ্রহ করছেন, কিছু গাভীও আছে। দুইটা গাভী আছে আর দুইটা গি বকনা আছে, আর একটা একটু বাহামার আর কি 80% লাগান বাহামা আছে, আর একটা সার গির আছে। আচ্ছা আচ্ছা, তো ভালো ভালো সংগ্রহ করছেন। জি, তো দেখে এই সংগ্রহগুলো তো দেখে শুনে করতে হয়। অবশ্যই দেখে শুনে করতে হয়, দেখে শুনে না করলে তো সংগ্রহ না করলে তো জিনিস ভালো জিনিস পাওয়া যায় না ভাই। ভালো জিনিস সংগ্রহ করতে কষ্ট হয়, কষ্ট না করলে তো ভালো জিনিস পাওয়া যায় না ভাইয়া। খুঁজে খুঁজে বের করতে হয়। খুঁজে খুঁজে বের করতে হয়। আচ্ছা আচ্ছা, তো আপনার তো তেমন একটা প্রতিবেদন দেখা যায় না। আগে এর আগে বছর খানিক আগে পড়াই দিতাম, মনে করেন প্রতি সপ্তাহে দিতাম, মাঝে কিছুদিন একটু অফ ছিল, এখন আবার দিতেছি আর কি। আচ্ছা আচ্ছা, তো যে গরুগুলো আছে তো চলুন ওগুলো আমরা দর্শকদেরকে দেখাই। দেখান ভাইয়া, প্রথমে একটা গাভী দেখতে পাচ্ছি ভাই আমরা। জি ভাইয়া, এটা কি জাতের? এটা আপনার শাহিয়াল, শাহিয়াল গাভী। জি জি, সাথে কি বাচ্চা? এটা সাথে সার বাচ্চা ভাইয়া, সাথে সার বাচ্চা। জি দর্শক, বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন সার বাচ্চা। গাভীটা কয় নাম্বার বাচ্চা? এটা প্রথম বাচ্চা ভাইয়া, প্রথম বাচ্চা। দুই দাঁত, দুই দাঁত। জি, দুধ পাচ্ছেন কেমন? এটা দুধ সারাদিনে আমি 10 পাচ্ছি, হাগড়া গালতিছি আর কি, 10-এরই গ্যারান্টি ভাইয়া সারাদিনে। জি জি, সারাদিনে, সারাদিনে 10 লিটার দুধ পাচ্ছে আমাদেরকে জানাচ্ছিলেন। দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবে? হ্যাঁ অবশ্যই দহন করে দেখে নিয়ে যেতে পারবে। সাথে মাশাল্লাহ সুন্দর একটা বাচ্চা। দামটা কেমন রাখছেন? দাম চাচ্ছি এটা 1,65,000 টাকা ভাইয়া। 1,65,000 টাকা? 1,65,000 টাকা। আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে? হ্যাঁ, দরদাম করে আলোচনা সাপেক্ষে নিতে পারবে। দর্শক, আলোচনা সাপেক্ষে আপনারা দরদাম করে নিতে পারবেন। তো দর্শক চলুন পরবর্তী গরুটা আপনাদেরকে দেখাই। দুই নম্বর গাভীটা দেখতে পাচ্ছি ভাই আমরা। এটা কি জাতের? এটা শাহিয়াল জাতের গাভী ভাইয়া। এটাও শাহিয়াল জাতের? জি জি, মাশাল্লাহ। দাঁতে কয়টা গাভীটা? দাঁতে দুইটা ভাইয়া। দাঁতে দুইটা? জি। সাথে কি বাচ্চা? এটা বকনা বাচ্চা এটা ভাইয়া। বকনা বাচ্চা, তার মানে তো মনে হয় প্রথম বাচ্চা দিচ্ছে? প্রথম বাচ্চা। আচ্ছা, বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স আজকে 2 দিন। 2 দিন, তো 2 দিনে তার দুধটা কেমন হবে? এটা হাগড়া গাল দিছি, এটা আপনার 8 লিটার 9 লিটার এরকম। আচ্ছা, 8-9 লিটার। জি জি, প্রথম বাচ্চা দিছে? প্রথম বাচ্চা, সকালে হাগড়া গালছি, এখন গাললে আবার পরে তাও কেজি 3-4 হবে। আচ্ছা, এটার দামটা কেমন কি রাখছেন? 1,42,000 টাকা চাওয়া দাম। চাওয়া দাম দরদাম করে নিতে পারবে? দরদাম করে নিতে পারবে। দর্শক, 1,42,000 টাকা চাওয়া দাম, আপনারা দরদাম করে নিতে পারবেন। তো দর্শক চলুন পরবর্তী গরুটা আপনাদেরকে দেখাই। আরেকটা গরু দেখতে পাচ্ছি, বকন মনে হচ্ছে। জি ভাই, এটা বকনা। দর্শক, বকনটি আপনারা দেখতে পাচ্ছেন, বয়সটি কেমন? এটা বয়সটা 14 মাস ভাইয়া। 14 মাস বয়সের বকনটি দর্শক দেখতে পাচ্ছেন, একটু চঞ্চল প্রকৃতির না? জি জি ভাই। আচ্ছা দর্শক, এটার বয়সটা কেমন? বয়স 14 মাস, দাঁতে নাই। 14 মাস, জাতে কি শাহিওয়াল? না, এটা আপনার এই যে কম্বল নাভিটা দেখে অনেকেই বলে বাহামা, আমি এটাই বলতেছি যে কিছু পার্সেন্টের বাহামা আছে, 80% মানে দর্শক ভাইরা সেটা দেখে যাতে পারে, 80% থাকতে পারে। জি, এই যে নাভিটা দেখতে হইব, নাভিটা পেছনি নাভি, এটা সব এটাও দেখতে পাচ্ছেন আপনারা। আর কম্বলটা দেখেন, এই যে বাইরেতে কিছু কিছু দেখা যায় যে কম্বল বা বকনা, সেই বাহামা গরু জাতগুলা যে লাভ পারে, এটা সেরকম। দর্শক দেখতে পাচ্ছেন, রেডি বাচ্চা না? রেডি বাচ্চা ভাইয়া, যে কোনো সময় হিটে আসতে পারে। জি জি জি, দর্শক রেডি বাচ্চা, যে কোনো সময় হিটে আসতে পারে। আর তলাটা ঝুলটা তাকাই দেখেন, ওই দেখেন কত দূর আসছে, পিছনে সামনে 3 কেজি লাগান তলাই আছে এখন। দর্শক পিছন থেকে দেখতে পাচ্ছেন আপনারা, মাশাআল্লাহ সুন্দর একটা বাচ্চা। জি জি, দামটা কেমন রাখছেন? দাম এটা দাম চাবো না ভাইয়া, দুইটা বাচ্চা আছে, দুইটা বাচ্চার দাম চাবো না। দাম চাবেন না? না না না, আলোচনা সাপেক্ষে, আলোচনা সাপেক্ষে বিক্রি হবে।
দর্শক আপনারা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন। মাশাআল্লাহ সুন্দর একটা বাচ্চা। আসলে এই ধরনের গরু কিন্তু তেমন একটা দেখা যায় না। না না না, অনেকেই ভাই এটাই বলে যে 100 বাহামা, আমি তা বলতে চাই না। এটা বাহামার কিছু অংশ আছে, এটা দর্শক ভাইরা দেখে আলোচনা সাপেক্ষে দরদাম করে নেবেন। জি জি জি। তো দর্শক চলুন পরবর্তী গরুটা দেখি। জি ভাইয়া, আরেকটা বকন দেখতে পাচ্ছি ভাই আমরা। জি জি ভাই, এটা গির জাতের। এটা গির জাতের ভাইয়া। এটা গির জাতের না? জি জি। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বকন, গির জাতের বকন। আচ্ছা, পার্সেন্টটাও তো খুব হাই কোয়ালিটি। হ্যাঁ, হাই কোয়ালিটি মানে 100-এ 100-ই গির। আচ্ছা, বয়সটা কেমন এটা? বয়স এটার বয়স আপনার হচ্ছে 15 মাস। 15 মাস রেডি ধরা চলে? হ্যাঁ, রেডি রেডি মানে এটা হিটও আছে ভাইয়া। হিটও আছে? হ্যাঁ, হিটও আছে। আচ্ছা, 3 মাসের হিট দেওয়া আছে, রেডি বক না, 3 মাসের প্রেগনেট। ঠিক আছে, আমি চেক দিয়ে কিনে আনছি ভাই। আচ্ছা, আবার যে দর্শক ভাই নেবে আমার কাছ থেকে চেক দিয়ে নিয়ে যাবে। চেক দিয়ে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, চেক দিয়ে নিয়ে যেতে পারবে। আচ্ছা, দামটা কেমন রাখছেন? এই দুইটা বকনের দাম বলবো না বলছি ভাইয়া। এটার দামটাও চাবেন না? না না, কানটা অনেক বড়, কোয়ালিটিতে এটা অরিজিনাল গির ভাই। তো দর্শক দুধের বাটগুলো একটু আপনাদেরকে দেখাই। দর্শক বাটগুলো দেখতে পাচ্ছেন, পিছন থেকে একটু দেখাই দুধের বাটগুলো। দর্শক দুধের বাটগুলো দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। আসলে কোয়ালিটি যদি দেখতে চান ভাই, এটা কোয়ালিটি, যে জিনিস চিনবো ভাই সে নিব, যে চিনবে আসলে যে চিনবে সে নিবে, যে চিনবে না সে নিবে না। এগুলো হচ্ছে সেই সেই কোয়ালিটির মাল, কোনো সাইয়ালের কোয়ালিটি। কোয়ালিটি কেউ যদি কোয়ালিটি দেখতে চায়, জি জি, তাহলে কোয়ালিটিতে এটার কোনো ছাড় পাবে না। মানে সব দিক দিয়ে, জি, নাভি দেখতে পাচ্ছেন, কালার বলেন, দৈহিক গঠনগুলো বলেন, দর্শক জি জি, এর আলোচনা সাপেক্ষে নিতে পারবে না? জি জি, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। তো দর্শক চলুন পরবর্তী বকনটা আপনাদেরকে দেখাই। আচ্ছা ভাইয়া, আরেকটা বকন দেখতে পাচ্ছি ভাই আমরা। এটাও গির জাতের ভাইয়া বকনা। এটাও গির জাতের বকনা। বয়সটা কেমন এটা? এটা 9 মাস বাচ্চার বয়স। 9 মাস বয়স। দর্শক 9 মাস বয়সের আরেকটা বকন দেখতে পাচ্ছেন, তার মানে রেডি হতে আরো 4-5 মাস লেগে যাবে। তা লাগবে। এটার দামটা কেমন রাখছেন? এটা 1,05,000 ভাইয়া। 1,05,000 টাকা। কম্বল নাভি টাভি সব দেখতে হবে, কম্বলটা শুদ্ধ দেখতে হবে, মাথা সব কিছুই দেখে শুনে নিয়ে যেতে পারবে। বান তোলা। দর্শক দুধের বাটগুলো একটু দেখে আপনাদেরকে। দর্শক দুধের বাটগুলো দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। দামটা চাচ্ছিলেন কত? 1,05,000 টাকা ভাইয়া। চাওয়া দাম? জি চাওয়া দাম। দরদাম করতে পারবে? অল্প সুযোগ সুবিধা আছে ভাইয়া। তো দর্শক চলুন পরবর্তী বাচ্চাটা আপনাদেরকে দেখে। আরেকটা, এটা ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছেন। জি ভাই, এটা গির ষাঁড় বাচ্চা। আনকমন একটা, আনকমন কালার। এই কালার ভাই তো সবসময় পাওয়া যায় না, এই জাতের এই কালারই হয়। আসলে এই কালারের গরু খুবই কম পাওয়া যায়। জি জি, এই কালারের গরু চাহিদাটাও বেশি। জি জি ভাই। বয়সটা কেমন এটা? বয়ের এটা, এটার বয়স 9 মাস। ষাঁড় বাচ্চা? ষাঁড় বাচ্চা। 9 মাস বয়সে ষাঁড় বাচ্চাটা দেখতে পাচ্ছেন, রাখি গরু বলে যায়। জি, রাখি গরু। আসলে এটা মনে হয় আগামী কোরবানিতেও রেডি হবে না? না না, আগামী কোরবানিতে রেডি হবে না ভাইয়া, পরবর্তী কোরবানির জন্য নিতে হবে। জি জি। কিন্তু পরবর্তী কোরবানিতে একটা খুবই ভালো একটা উন্নত জাতের ষাঁড় পরিণত হবে। জি জি জি। মানে খুবই হাই কোয়ালিটি, অনেক বড় সরো। জি জি। মাথাগুলো অনেক লম্বা, হাত পা, হাত পাও ভালো লম্বা সরা, মাথাটা দেখতে হইব, কানটা দেখতে হইব, সব কিছুই ভাই একবারে সুন্দর। দামটা কেমন রাখছেন? এটার দাম 1,05,000 টাকা রাখছি। 1,05,000 টাকা। জি, আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে? নিতে পারবে ভাইয়া। দর্শক আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন, 1,05,000 টাকা। চাও দাম। মাথাটা দেখতে পাচ্ছেন দর্শক, মাশাআল্লাহ। আচ্ছা, বাইরে কিছু কিছু গরু দেখেন নাই, যেই মাথা অরিজিনাল অবিকল ওই রকমই মাথা আছে। আচ্ছা, দরদাম করতে পারবে না? দরদাম করতে পারবে সামান্য ভাইয়া। আচ্ছা, দুইটা ছাগলও তো মনে হয় আছে? হ্যাঁ, দুইটা ছাগল আছে। দর্শক দেখাই আপনাদেরকে, আপনার ছাগল দুইটা দেখতে পাচ্ছি। জি জি, দুইটা ছাগলই প্রেগনেট ভাইজান। দুইটাই প্রেগনেট? দুইটাই প্রেগনেট। আচ্ছা, আর দুইটাই কি প্রথম বাচ্চা না দ্বিতীয় বাচ্চা? না, ওইটা দ্বিতীয় বাচ্চা দিবে, এটা প্রথম বাচ্চা। এটা দ্বিতীয় বাচ্চা দিবে, এটা প্রথম বাচ্চা দিবে? জি জি জি। আচ্ছা আচ্ছা, কি জাতের ছাগল এগুলো? এটা আপনার ওই ক্রস জাতের ছাগল। ক্রস জাতের ছাগল? জি জি। দর্শক, ক্রস জাতের ছাগলই ভালো ভাইয়া, ওই অনেকে বলে তোতাপুরি যমুনাপুরি ওগুলো আছে, এই ক্রস জাতের ছাগলগুলো ভালো। আচ্ছা, দাম কেমন চাচ্ছেন? এই দুইটার দাম চাওয়া দাম হয়েছে ভাইয়া 55,000 টাকা। চাওয়া দাম 55,000? জি জি। আলোচনা সাপেক্ষে নিতে পারবেন? জি জি। তো দর্শক আলোচনা সাপেক্ষে নিতে পারবেন, 55,000 টাকা চাওয়া দাম। দুইটাই প্রেগনেট? দুইটাই। এটা এখনো দাঁতেই নাই। এটা কতদিনের প্রেগনেট আছে? এটা এটা আপনার আর খুব জোরে গেলে আপনার 1 মাস পরে বাচ্চা দিবে। আর ওইটা? ওইটা খুব জোরে গেলে ওইটা 20-22 দিন। আচ্ছা, এটা 20-22 দিন আর এটা 1 মাস? জি জি। আচ্ছা আচ্ছা, 55,000 টাকা চাওয়া দাম? চাওয়া দাম 55,000 টাকা। আমরা তো ভাই গরুগুলো দেখালাম দর্শকদেরকে, তো যোগাযোগটা কীভাবে করবে? যোগাযোগ ভাই আমার ফোন নাম্বার দিব, যোগাযোগ করবে। আর তারপরে আমার বাসা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া। দাসুরিয়াতে? জি।
আচ্ছা, তো অনেকে তো গাভী গরু যেহেতু আছে দুধ দহন করে দেখে নিতে চাবে, দেখে নিতে পারবে তো না? উনি আসবে, এসে দুধ দহন করে দেখে নিয়ে যাবে, তাতে আমার কোনো সমস্যা না। থাকা খাওয়ার ব্যবস্থা? থাকা খাওয়ার ব্যবস্থা আছে ভাইয়া। থাকা খাওয়া দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে? অবশ্যই থাকা খাওয়া দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যেতে পারবে। আচ্ছা আচ্ছা, হলো গিয়ে অনেকেই তো টাকা পাঠিয়ে দেয়, গরু পৌঁছে দেয়, আপনিও কি সেভাবে করে থাকেন? হ্যাঁ, ওইরকম যদি ওইরকম আমি অনেক পাঠাইছি। অনেক পাঠাইছেন? জি, অনেক পাঠাইছি। ফোন নাম্বারটা যদি একটু দর্শকদেরকে বলি, ফোন নাম্বার হয়েছে 01737 81 20 96। এটা ইমো নাম্বার? এটা ইমো নাম্বার, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার 01737 81 20 96। এই নাম্বারে সবসময় আপনাকে, এই নাম্বারে সবসময় আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। আচ্ছা, টাকা পাঠিয়ে দিলে আপনারা গরুটা? হ্যাঁ অবশ্যই, আমার দায়িত্ব গরু আমি পাঠিয়ে দিব। আচ্ছা, দেখে শুনে যাচাই বাছাই করে, দেখে শুনে যাচাই বাছাই করে উনি নিতে পারবেন। আচ্ছা, তো হাফিজুল ভাই আজকে আমাদেরকে অনেক সময় দিলেন, অনেকগুলো গরু দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।